ময়মনসিংহের হালুয়াঘাটে সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট প্রমোদ মানকিনের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা পরিষদ সহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রমোদ মানকিনের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার বিডয়ডাকুনি কোচুন্দরায় প্রমোদ মানকিনের বাড়িতে সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন এবং তার আত্মার শান্তি কামনা সহ আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় ময়মনসিংহ এক আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান এবং ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।